নমস্কার বন্ধুরা জবফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে ভারতীয় রেল থেকে প্রকাশিত একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো চাকরি প্রার্থী সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য এবং এখানটায় আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আপনারা এখানটা আবেদন করতে পারবেন তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কীভাবে আপনারা এখানটা আবেদন করবেন এছাড়াও আবেদন করবার জন্য আপনাদের বয়স সীমা কী লাগবে বেতন পরিকাঠামো কী রয়েছে অবশ্যই স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো অফিসিয়াল নোটিফিকেশন সহকারে আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন আর একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ঠিক আছে তবু বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশানে তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশান আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন রেলওয়ে থেকে অফিশিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলেও মেয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এখানটাই দেখুন এখানটাই কি লেখা দেওয়া হয়েছে এখানটায় লিখে দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট এগেনস্ট স্কটস অ্যান্ড গাইডস কোঠা ফর দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি টু এবং টোয়েন্টি থ্রি ঠিক আছে এবং এখানটায় দেখুন কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় এই অফিসিয়াল নোটিফিকেশ শন প্রকাশ হওয়ার ডেট এখানটায় দেখতে পাচ্ছেন সাত এগারো দু বাইশ এই তারিখে এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এছাড়াও এই অফিসিয়াল নোটিফিকেশনের এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার আপনারা এখানটায় স্ক্রিন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখুন এখানটায় কোন কোন পোস্ট রিক্রুট করা হচ্ছে এবং তার আগে দেখুন এখানটায় কিন্তু অলরেডি আবেদন স্টার্ট হয়ে গেছে দশ এগারো দু বাইশ তারিখ থেকে এবং এখানটায় আপনার আবেদন করতে পারবেন নয় বারো দু বাইশ অর্থাৎ নয় ডিসেম্বর দু হাজার বাইশ তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানটায় কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে দেখুন লেখা যা রয়েছে এখানটায় লেভেল টু অর্থাৎ গ্রুপ সি পোস্ট রিক্রুট করা হচ্ছে যেখানটায় উনিশ হাজার নশো টাকা থেকে শুরু করে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত আপনাদের এখানটায় স্যালারি দেওয়া হবে এবং এখানটায় রয়েছে দুটি পদ এবং এখানটায় ডিস্ট্রিবিউশন অর্থাৎ প্লেস অফ পোস্টিং আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে ঠিক আছে এবং এরপর দেখতে পাচ্ছেন এখানটায় লেভেল ওয়ান গ্রুপ ডি পোস্টে রিক্রুট করা হচ্ছে যেখানটায় আঠারো হাজার টাকা থেকে শুরু করে ছাপান্ন হাজার নশো টাকা পর্যন্ত আপনাদের স্যালারি দেওয়া হবে বারোটি রয়েছে পদ এবং এখানটায় প্লেস অফ পোস্টিং কিন্তু আপনার এখানটায় অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ঠিক আছে বন্ধুরা এরপরে দেখুন এরপর এখানটা লেখা দেওয়া হচ্ছে কোন পোস্টের জন্য এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে তো অবশ্যই কিন্তু আপনাদের এখানটা শিক্ষাগত যোগ্যতার হিসাবটা আপনারা করবেন সাত এগারো দু হাজার বাইশ এই তারিখ অনুযায়ী এবং এখানটায় লেখা দেওয়া রয়েছে লেভেল টু অর্থাৎ গ্রুপ সবসি পোস্টের জন্য এখানটায় লেখা দেওয়া হচ্ছে আপনারা যদি এখানটায় উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন সঙ্গে ফিফটি পার্সেন্ট নাম্বার যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন এছাড়া আপনারা যদি এখানটায় রিজার্ভ ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকেন অর্থাৎ এস সি এসটি এক্স সার্ভিসম্যান এবং এখানটায় লেখা দেওয়া হয়েছে আপনারা যদি ফিজিক্যাল প্রার্থী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের এখানটায় কোনো রকম পার্সেন্টেজের দরকার নেই শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা আপনারা এখানটা আবেদন করতে পারবেন এছাড়াও এখানটা লেখা দেওয়া হয়েছে অবশ্যই কিন্তু আপনাদের স্কাউটিং এবং এখানটায় গাইডিংয়ের কিন্তু কোয়ালিফিকেশন থাকতে হবে তাহলে কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন ঠিক আছে এবং এরপরে দেখতে পারছেন এখানটায় লেভেল ওয়ান অর্থাৎ গ্রুপ ডি পোস্টে রিক্রুট করা হচ্ছে যেখানটায় আপনারা যদি এখানে মাধ্যমিক পাশ করে থাকেন তবেও আবেদন করতে পারবেন অথবা আইটিআই ডিগ্রি কমপ্লিট করতে থাকলে তবেও আপনারা আবেদন করতে পারবেন অথবা এখানে সমতুল্য পাস করে থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন অথবা আপনাদের যদি এখানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিশিপ সার্টিফিকেট থেকে থাকে তবেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এবং এছাড়াও এখানটায় অর্ দিয়ে কিন্তু আরো কোয়ালিফিকেশন লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতেই পারছেন একটু দেখে নেবেন এবং এছাড়াও কিন্তু এখানটায় এই কোয়ালিফিকেশনের পাশাপাশি আপনাদের কিন্তু স্কাউটিং এবং গাইডিংয়ের কোয়ালিফিকেশন কিন্তু থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এবং এখানটায় দেখতে পাচ্ছেন আপনারা স্কাউটিং এবং গাইডিং এর কিন্তু এখানে কোয়ালিফিকেশন লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন তো বন্ধুরা দেখুন এরপরে এখানটায় কি লিখে দেওয়া রয়েছে এরপরে কিন্তু এখানে লেখা দেওয়া রয়েছে যে আপনার ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলে আবেদন করতে পারবেন অর্থাৎ পশ্চিমবঙ্গের তেষ্টটি জেলার যে কোনো ছেলে উমে সরাসরি এখান আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন করার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে সেখানে ক্লিক করে সরাসরি আপনারা অনলাইনে আবেদন করতে পারেন এছাড়াও এখানটায় বয়সীমার ক্ষেত্রে লেখা দেওয়া রয়েছে লেভেল টু অর্থাৎ গ্রুপ সি পোস্টের জন্য এখানটা আপনাদের বয়সসীমা লাগবে আঠারো বছর থেকে শুরু করে তিরিশ বছরের মধ্যে এবং আপনাদের এখানটায় লেভেল ওয়ান অর্থাৎ গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু এখানটা আপনাদের আপনাদের সীমা লাগবে আঠারো বছর থেকে তেত্রিশ বছরের মধ্যে তাহলে আপনার এখানটা আবেদন করতে পারবেন এছাড়াও আপনারা যদি এখানটায় রিজার্ভ ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকেন এস এসটি ওবিসি প্রার্থী তাহলে সরকারের নিয়ম অনুযায়ী বয়সে যেরকম ছাড় পায় ঠিক সেরকমই কিন্তু ছাড় পেয়ে যাবেন সেই বিষয় এখানে লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে কিন্তু এখানটায় কি লিখে দেওয়া রয়েছে এরপরে কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে আপনারা যে এখানটা আবেদন করবেন আবেদন করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের আবেদন ফিস লাগবে পাঁচশো টাকা এবং আপনারা যদি এখানে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকেন অর্থাৎ এস এসটি এস এক্স এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থী থাকেন তাহলে কিন্তু আপনাদের এখানটায় দুশো পঞ্চাশ টাকা লাগবে আবেদন ফিস যা আপনারা অনলাইনে আবেদন করার সময় দিতে পারবেন সেই বিষয় এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতেই পারছেন এবং এখানটায় দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু এখানে রিটেন টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে সেই বিষয় এখানটায় লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় দেখতে পাচ্ছেন আপনাদের যে রিটেন টেস্ট হয়ে যাবে সেই রিটেন টেস্টে কিন্তু যাবতীয় কিন্তু সংক্রান্ত অর্থাৎ এখানটায় সিলেবাস সংক্রান্ত যাবতীয় ডিটেলস এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনার দেখতে পাচ্ছেন তো অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে অবশ্যই একটু ভালোভাবে চেক আউট করে নেবেন তো বন্ধুরা এরপর দেখুন এই অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু বিস্তারিতভাবে লিখে দেওয়া রয়েছে আপনারা যখন এখানটা আবেদন করবেন আবেদন করার সময় আপনাদের কী কী ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে সেই বিষয় এখানে লিখেই দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে ডকুমেন্টস টু বি আপলোড তো বন্ধুরা এখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে এখানে কোন কোন ডকুমেন্ট আপনাদের স্ক্যান করে আপলোড করতে হবে সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনার আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনারা এখানটায় নিজ দায়িত্বে কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদন করার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের তেষ্টটি জেলার যে কোনো ছেলেও এবং অবশ্যই এখানটা আবেদন করার আগে আপনার আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই জবফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ